প্রিয় দর্শক, আজকে দেশ রূপান্তর অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি উম্মে রাহিম। আজ মঙ্গলবার 12 অক্টোবর, 27/14/1428। আজকে দেশ রূপান্তর পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনামগুলো আমি পড়ে শোনাব। শুরু করছি প্রথম পাতা থেকে। প্রধান সংবাদ: 700 একর বন বরাদ্দ হাইকোর্টে স্থগিত, রাশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী, এনজিও মহাজন ব্যাংক চক্রের ফাঁদে 6 গ্রাম, চলে গেলেন নাট্য ব্যক্তিত্ব ইনামুল হক, বাজারে পেঁয়াজের ঝাঁজ থাকবে আরো 1 মাস। পাতা 2, খবর আপনার ভাগ্য। পাতা 3, খবর 32 কোটি টাকার ভবনের ছাদ চুইয়ে পড়ছে পানি, 272টি গানের রয়্যালটি পাচ্ছে আয়ুব বাচ্চুর পরিবার, সোশ্যাল মিডিয়া থেকে আয় $5,000, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 570 দিন পর খুলল হলের দুয়ার। পাতা 4, চিন্তা সম্পাদকীয়, ভাষাঞ্চর থেকে শুরু হোক প্রত্যাবাসন, প্রফেসর রাজ্জাকের ঢাকা বিশ্ববিদ্যালয়, লিখেছেন ডক্টর এম এ মোমেন। পাতা 5, দেশান্তর আলোচনায় নিউ ক্যাসেল ক্লাব, নতুন বিতর্কে যুবরাজ, পলেক্সিট ঘিরে নয়া রাজনীতি, চীনে আকস্মিক বন্যায় বাস্তুচ্যুত 20 লাখ, ক্লাসরুম ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো প্রকল্প পরিচালকের কার্যালয়। পাতা 6, বিশেষ করে পরমাণু বিজ্ঞানী ডক্টর আব্দুল কাদির খান, দৈনন্দিন ইসলাম, রবিউল আওয়ালের শিক্ষা। পাতা 7, খেলা আজ লঙ্কার সঙ্গে প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের, চাপে বাংলাদেশ নেপাল দুই দলই, মেসির 80, গোলহীন নেইমার। পাতা 8, বাণিজ্য কোটিপতি গ্রাহক লাখ ছুঁয়েছে, কৃষিপণ্য রপ্তানি আয় আরও $1 বিলিয়ন বাড়বে। পাতা 9, দেশ ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রার্থী বাছাই নিয়ে তিতাস আওয়ামী লীগের বিভক্তি, মুখে লিখেই লক্ষ্যে ছুটছেন ফিরোজ, নকল বীজ ধান কিনে প্রতারণার শিকার শতাধিক কৃষক। পাতা 10, বিনোদন সহকর্মীদের স্মৃতিতে ডক্টর ইনামুল হক, ফেস টু ফেস আমার কোনো আক্ষেপ নেই, বলেছিলেন ডক্টর ইনামুল হক, সামান্থাকে নিয়ে মিথ্যা গুঞ্জন। টিপস: বিস্কুট দীর্ঘদিন মচমচে রাখতে, আপনার ডাক্তার, শিশুর ইন্টারনেট আসক্তি। পাতা 12, শেষের পাতা, মহাসপ্তমী আজ, ভুয়া সচিব কাদেরের সঙ্গে সংশ্লিষ্টতা, মুসাবিন শমশেরকে ডিবি কার্যালয়ে তলব, প্রেস ক্লাবের মর্যাদা ক্ষুণ্ণ করেছে বিএনপি, তথ্যমন্ত্রী, ভালোবাসার ঘূর্ণিমহল, বাংলাবাজার শিমুলিয়া নৌরুট তীব্র স্রোতের মুখে ফেরি চলাচল বন্ধ। প্রিয় দর্শক, এই ছিল আজকের দেশ রূপান্তরে প্রকাশিত গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম। বিস্তারিত জানতে দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। 12 পাতা মাত্র 5 টাকা। পত্রিকাটি সরাসরি পড়া সম্ভব না হলে ই পেপার সংস্করণও পড়তে পারেন। এছাড়াও রয়েছে দেশরূপান্তর.com, ইউটিউব, ফেসবুক। যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।